আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শ্রেষ্ঠ কয়েকজন ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছেন হযরত মিকাইল আলাইহিসসালাম। এই মিকাইল আলাইহিসসালাম এর দায়িত্ব হচ্ছে আমাদের খাদ্য, বৃষ্টি আরও অন্যান্য কাজ। আল্লাহ তাআলা তাকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত আমাদের যত সমস্যার সমাধান তার মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে দিবেন। এখন এই ফেরেশতার ব্যাপারে হাদিসে এসেছে যে জাহান্নাম সৃষ্টির পর থেকে তিনি কখনো হাসেননি। এর কারণ কি? আসলে কি সত্য নাকি ভুল কিছু রয়েছে? একটা জিনিস খেয়াল রাখুন যে জাহান্নাম এমন এক ভয়াবহ স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের এক অধিবাসী যে দুনিয়ার সর্বাধিক সচ্ছল এবং ধন সম্পদের অধিকারী ছিল তাকে কিয়ামতের দিন আনা হবে। এরপর তাকে জাহান্নামের আগুনে একবার নিক্ষেপ করা হবে। তখন তাকে পুনরায় সৃষ্টি করার পর তাকে বলবে যে হে আদম সন্তান, দুনিয়াতে তুমি কখনো আরামায়েশে ভোগ করেছ কি? কখনো তুমি স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছ কি? সে জাহান্নামী লোকটি বলবে আল্লাহর শপথ, হে প্রভু, না, কখনো আমি আরামে দিন কাটাইনি। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। জান্নাতে গেলেও তার বিপরীত আশা আকাঙ্ক্ষা হবে। আল্লাহ তারা দুইয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। জাহান্নামের যদি বর্ণনা দিই অনেক দীর্ঘ সময় চলে যাবে। আমরা মাঝে মাঝে ভাবি যে জাহান্নাম শুধু আগুন আগুন আর কিছুই না, আগুন, খাদ্য এসব আমরা শুনে থাকি, কিন্তু জাহান্নাম কিন্তু ঠান্ডা রয়েছে। জাহান্নামের শাস্তিও কিন্তু ঠান্ডা। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আমাদেরকে বছরে দুইবার তিনি নিঃশ্বাস ছাড়ে, জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে পৃথিবীতে, অর্থাৎ পুরো সৌরজগতে, যে একদিকে গরম আরেকদিক দিয়ে ঠান্ডা। জাহান্নামে দুটি অংশ, এই নিঃশ্বাসের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। আল্লাহ তাআলা যে ফেরেশতার দায়িত্ব রেখেছেন হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি এই ঠান্ডা গরম সব জায়গায় ছড়িয়ে দেন। এই হচ্ছে তার হিসাব নিকাশ। ঠান্ডা গরম দুটো বোঝার জন্য আমাদেরকে, গরমে থাকলে আমরা বুঝতে পারি, ঠান্ডা থাকলেও বুঝতে পারি। এই এক হিসাব গেল। জাহান্নামের আপনাকে সমুদ্রে হাবুডুবু খেতে হবে সুদের কারণে, আবার মাথা ফাটিয়ে ফেলা হবে, আংটা দিয়ে আপনি নিজের মুখ নিজেই ছিঁড়বেন, বিভিন্ন আজাব শাস্তি বিভিন্ন রকম বিভিন্ন মাধ্যমে হয়ে থাকতে পারে। জাহান্নামে আপনাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। তো জাহান্নামে আপনার খাবার, পানি, আপনি কখনো ঘুমাবেন না, সব সময় আপনি জাগুন থাকবেন, আপনি মরবেন না বাঁচবেন না, এমন এক অবস্থায় থাকবেন। সেই জাহান্নাম সৃষ্টি করার পর হযরত মিকাইল আলাইহিসসালাম, এবার সত্যটা শুনেন, হযরত মিকাইল আলাইহিসসালাম এই জাহান্নামে যখন সৃষ্টি হয় তখন থেকে সে আর হাসে না। এ ব্যাপারে হাদিসে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, কি ব্যাপার, আমি ফেরেশতা মিকাইলকে কখনো হাসতে দেখলাম না। জিব্রাইল আলাইহিসসালাম তখন বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে মিকাইল আর হাসেননি। সিলসিলা সহিহা শায়খ আলবানী হাদিসটি সহি বলেছেন, এছাড়া অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটি সহি বলেছেন। তো এই হাদিসে ব্যাখ্যায় বা এই হাদিসে বিশ্লেষণে আমরা বলতে পারি যে মিকাইল ইসলাম যেহেতু তিনি আবহাওয়ার দায়িত্ব রয়েছে, সেহেতু তিনি বুঝতে পারছেন যে জাহান্নাম কতটা কঠিন। একজন ফেরেশতা, তার কোনো পাপ নেই, তিনি জাহান্নামে কখনো যাবেন না, কিন্তু জাহান্নামে আজাব দেখে তার হাসি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা কি? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে বুঝতে পারছে যে আমাদের কি দশা হবে, অর্থাৎ মানুষের। ফেরেশতা বুঝতে পারছে যে দুনিয়াটা কতটা কঠিন,
আমাদের আমল যদি ঠিকঠাকভাবে না হয়, আমরা যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে মানতে না পারি, তাকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমাদের কী দশা হবে? হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি আগে থেকে বুঝে গেছে জাহান্নামের গর্ত কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় আওয়াজ হল, তখন একটা শব্দ হলো, সাহাবীরা জিজ্ঞেস করলো এটা কিসের শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অনেক বছর আগে একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, এটা তলাতে গিয়ে পড়েছে। কত বছর সেটা হাদিস আমার পরিপূর্ণভাবে মুখস্থ নেই। তো যাই হোক, জাহান্নামে গর্ত, জাহান্নামে লোহা, শিকল, সব ধরনের আজাবের ব্যবস্থা রয়েছে। যা যতটুকু পাপ তাকে ততটুকু শাস্তি দেওয়া হবে। জাহান্নাম যত আপনি যত দিন করাবেন তত আপনার শাস্তি উন্নত করা হবে, আপনার শাস্তি বাড়বে, কমবে না, আপনার শাস্তি বাড়বে। লেভেল আছে, লেভেল লেভেল। আমাদের চাকরির লেভেল বাড়ে না, বিভিন্ন প্রতিষ্ঠানে লেভেল রয়েছে না। ক্লাসে পড়ি ক্লাস ওয়ান, ক্লাস টু, ভিডিও গেমস খেলি, গেমসের লেভেল রয়েছে, সব কিছু। এইসব মিলিয়ে আমাদের জাহান্নাম আজাব বৃদ্ধি হতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফেরদের বলবেন যে তোমাদেরকে যদি এই তোমার যে সম্পদ ছিল দুনিয়াতে, সকল সম্পদ পুরো দুনিয়া তোমাকে দেওয়া হবে, তারপরও কি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাইবে ওই সম্পদ দিয়ে? সে কাফেরা বলবে হ্যাঁ, আমরা বাঁচার জন্য চেষ্টা করব, দুনিয়ার সকল সম্পদ বিক্রি করে হলেও। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার থেকে এর চেয়ে সহজ অনেক বিষয় চাওয়া হয়েছে, অনেক সহজ করে দেওয়া হয়েছিল। ইমাম মুসলিম হাদিস রয়েছে 6978। অর্থাৎ জান্নাত আমাদের জন্য সহজ ছিল, একজন কাফের তার জিজ্ঞাসার মাধ্যমে আপনি বুঝতে পারবেন জান্নাত কতটুকু সহজ আমাদের জন্য। ইমান আনলেই আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি ভাবে জাহান্নাম এই যে ভয়াবহ আজাব, এই আজাব থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলি থাকতে হবে। আর জাহান্নাম কঠিন বলেই যে আমরা শাস্তির ভয়ে তাকে ইবাদত করব, বিষয়টা কিন্তু এমনটা রাখবেন না। বরং আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা ইবাদত করে যাব, তিনি আমাদেরকে জান্নাত দিবেন, এরকম মন বসানো থাকতে হবে আপনার, এরকম চিন্তা থাকতে হবে। আজাবের ভয়ে আপনি আমল করবেন এমনটা যাতে আপনার মন স্থির না হয়। আমলটা হবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার হক, আল্লাহ তাআলার হক রয়েছে। আপনি কোনো কিছু, আপনার পরিবারে যদি কেউ যদি অন্য 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 মানুষের কথা শুনে, অন্য পরিবারের কথা শুনে আপনার কাছে খারাপ লাগবে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সর্বোচ্চ দিয়ে, মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাহলে আমরা জান্নাত থেকে, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।